হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রান্নার গল্প উইথ ব্লগস। আজকের রেসিপি চিকেন ডাক বাংলো। তাহলে শুরু করা যাক। 600 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। এরপর গুঁড়ো মশলার জন্য নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ। এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা আর হাঁসের 3টে ডিম। আমি মাংসটার মধ্যে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম। এরপর পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা বাটা আর রসুন বাটাও অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে একটু মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি একটুখানি লেবু অ্যাড করে দিচ্ছি। আমি এখানে লেবু ব্যবহার করেছি, কেউ কেউ চাইলে টক দইও ব্যবহার করতে পারো। এরপর আমি ওপর থেকে একটু তেল দিয়ে মাংসটা আবার মাখিয়ে নিয়ে 1 ঘন্টা মতো ম্যারিনেশন করার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে শুকনো খোলার মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জায়ফল আর জয়িত্রী একসাথে ভেজে নিচ্ছি। এরপর ঠান্ডা হয়ে গেলে ভাজা মশলাটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। মনে রাখতে হবে এই ভাজা মশলাটাই ডাক বাংলোর মেন মশলা। এরপর আমি যে হাঁসের ডিমগুলো নিয়েছিলাম সেগুলোকে মাঝখান থেকে কেটে নিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই চিকেন ডাক বাংলোটা একটা স্পাইসি রেসিপি। তোমরা আর কারা কারা নতুন নতুন স্পাইসি রেসিপি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, ডিম ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে প্রথমেই গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এরপর ম্যারিনেশন করে রাখা মাংসটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আগে থেকেই মশলা মাখিয়ে রেখেছিলাম তাই আর মশলার ব্যবহারের দরকার নেই। এই মাখানো মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। একটু কষানো হয়ে গেলে যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেইটাই আমি দিয়ে দিচ্ছি। রঙের জন্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, রোজ এক খেয়ে চিকেন কষা যদি না খেতে ইচ্ছা করে তাহলে তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করো, দেখবে তোমাদের সবার অবশ্যই খুব ভালো লাগছে। যাই হোক, কষানোর জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা সরিয়ে দেখে নিলাম পুরো মাংসটা কষানো হয়ে গেছে এবং মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি জল ঢেলে দিচ্ছি। রান্নাটা যতক্ষণ হচ্ছে তোমরা এই ভিডিওটায় সুন্দর করে একটা লাইক করে দাও। দেখো, জল ফুটে এসছে। এবার আমি ওপর থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি আর যে ডিমগুলো সেদ্ধ করে ভেজে রেখেছিলাম সেগুলোও ওপর থেকে দিয়ে দিচ্ছি। সবশেষে যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলার অর্ধেকটা কষানোর সময় দিয়েছিলাম আর এখন বাকি অর্ধেকটা দিয়ে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমের মধ্যে ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আমাদের চিকেন ডাক বাংলো রেডি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।